আমাকে একটু আগে কফি দিল না একটা লোক, আপনারা খেয়াল করছেন? আমি বসছিলাম, আমাকে এক্সট্রা তেল দেওয়ার জন্য কফি টফি নিয়ে আসলো। এই কাজটা করানোর জন্য জাপানের মতো একটা উন্নত দেশের লোকজন 30 বছর চেষ্টা করতেছে যে এভাবে এসে একটা রোবট একটা কফি দিয়ে একটা স্মাইল দিবে। আমি খুব ওপেনলি বলি, বাংলাদেশ কিন্তু উল্টা আটকায় লোকজন না, আমার বাবা বোধহয় জমিদার ছিল, পরে একটু ঘাপলা হয়ে গেছে, আবার জমিদার হয়ে গেছে। আমরা আমরা বলতে চাই না, আমাদের ব্যাকগ্রাউন্ড বলতে চাই না, আমরা যেটা না সেটা আর দু চারটা মিলুন, আমাদের পাশের জমিটা আমাদের না, কাউকে দেখার সময় হ্যাঁ ওই পুরাটাই আমাদের, চলো। আমাদের এই টেন্ডেন্সিটা আছে, আমরা যেটা না সেটা খুব বলতে পছন্দ করি, উই উই ডু দ্যাট। আমি একবার লন্ডনে গেছিলাম, বুঝছো আমি তো আসলে ওইদিকেই থাকতাম, এই মগবাজার ইদানিং আসছি, আমি সে মেলবোর্নেই ছিলাম। এই অ্যাটিটিউডটা বাদ দিতে হবে, তার ছবি তুলতো, রাইট? দ্যার ইজ এ নিউ ট্রেন্ড, আলমাস স্যারের ছবি তুলতেছি, আমরা অনেকে ছবি তুলছি যারা এই ধরনের নতুন ট্রেন্ড তৈরি হয়েছে একটা, হুইচ ইজ এ গুড থিং। না আমি একদম আমার বক্তৃতার শুরুতে কি বলেছিলাম, আমরা ব্রেইনে নিব, মেমোরি কার্ডে নিব না। কয়জন ব্রেক করছেন এই রুলটা? একজনও না, 4-5 জন ব্রেক করছে। আমি জানি কে কে ব্রেক করছে, আমি কথা বলে মাঝখানে মাঝখানে খেয়াল করতেছি। ক্যান আই রিকোয়েস্ট ওয়ান্স মোর টু ড্রপ দ্য ফোনস, থ্যাংক ইউ সো মাচ। That's again what I mean, I actually mean. Let's concentrate. Let's concentrate. The official video will be there. I'm ready to go. And our attention break is happening. Yes, sir. If you could drop the camera. The phone. Are you recording? Please, let's, don't feel uncomfortable. You have to feel good. I'm going to say another thing because attention is this. Because I'm not sure that you're directly live. You're going to feel uneasy because I'm going to openly talk about it. যেটা হবে আপনারা এখানে আছেন আপনারা বুঝবেন আমি কোন প্রেক্ষাপটে কি নিয়ে কথা বলেছি। হঠাৎ করে যে ফেসবুকে দেখবে তার মনে হবে যে উনি কি বলতেছে, এটা একটা কন্ট্রোভার্সি তৈরি হবে। মোটিভেশনাল ভিডিওগুলো এরকম হয় যে অনেক আমরা অনেক সাবজেক্ট নিয়ে কথা বলবো, এখানে আপনারা বুঝতেছেন, হঠাৎ করে যখন বাইরে কেউ ইন্টারনেটে দেখবে সে বুঝবে না, হ্যাঁ উনি কি বলছে, উনি রিলিজিয়ন নিয়ে কি জানি বলছে, কিন্তু আমি তো খুব পোলাইটলি বলতেছি। সো মাঝখান থেকে দেখলে অনেকের কাছে অনেক রকম ধারণা হতো। দ্যাটস ওয়াই রিকোয়েস্টেড টু নট টু ব্রডকাস্ট এনিথিং ডিরেক্টলি অন দ্য নেট। আই এম কামিং, ওকে মুভিং অন। Just to give you an identity, ami onekbar bolechi my dad was a army soldier, he was a surgeon. So as usual ami jokhon grow kori ami outside box er ekta udaharon dicchi. Outside box er jonno jeta hoyechilo, so we had a tough time, khub jhamela ja ja hoy apnader ekhane onekeri ache ami dekhte pacchi. Bangladesh er onek amra gorib desh ekhono, so amader shobar pocket e taka khub limited, right? আমাদের সবাই, trust me, আমাদের এখানে সবারই চিন্তা করতে হচ্ছে, ফি দিয়ে আসলাম কি পাইলাম কি পাইলাম না, আমাদের অনেক চিন্তা করতে হচ্ছে, রাইট? সো আমার ফার্স্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, ইমিডিয়েট বেনিফিট চাওয়া বন্ধ করেন। এখান থেকে বেরোয়ার সময় যদি আজকে 5:30 না বলেন আসছিলাম, ফিউচারাইজার্স গেলাম কি জানি কি হইলো বুঝলাম না, আমি তো ভাবছিলাম আরো কিছু একটা দিবে। এই ইমিডিয়েট বেনিফিট চাওয়াটার জন্য রাতে ঘুমাইতে পারি না, বউয়ের সাথে ঝগড়া হয়, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়, বসের সাথে ঝগড়া হয়, গ্যাঞ্জাম লাগে, ইমিডিয়েট এখনই লাগবে, এখনই বেনিফিট দেন আমাকে। এই জিনিসটা কে কে বন্ধ করতে পারবেন? ইমিডিয়েট চাইন না। আমি সিম্পল একটা কথা বলি, এটা রেকর্ড করে না, থ্যাংক ইউ। আমি একটা সিম্পল একটা কথা বলি, আপনি যদি মাল হন প্রকৃতি আপনাকে অটোমেটিক খুঁজে নিবে, আপনাকে যা শাউট করতে হবে না, প্লিজ প্লিজ আমাকে চান্স দেন। আপনি যদি একটা কিছু হন আপনাকে অটোমেটিক খুঁজে নিবে, কেন? আমরা আশরাফুল মাখলুকাত বলে না, উই আর দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশনস, এটার কারণ জানেন? আপনাদের খুব সিম্পল একটা জিনিস দেখেন, আমি 6 ফিট লম্বা, 2 পায়ে দাঁড়ায় আছি 2 ইঞ্চি, হ্যাঁ 13 বিলিয়ন বছর হয়েছে পৃথিবীর বয়স, এখন পর্যন্ত এরকম সিমিলার একটা জিনিস তৈরি করা যায়নি যে অটোমেটিক্যালি মাইক্রোফোনটা ধরে দাঁড়ায় এখান থেকে এখানে হেঁটে যাবে। জাপানিজরা অনেক ট্রাই করতেছে রোবোটিক্স নিয়ে, রোবট হলে কাছাকাছি। জাপানিজরা আসিমোর নাম শুনছেন? আসিমো একটা রোবট আছে জাপানিজদের, আসিমো নামে হন্ডা কোম্পানি বানাইছে, 25 বছর ধরে নিয়ে গবেষণা করছে। ওটা কি করে, ওটাকে যেটা করে কি, ওইটা ট্রে নিয়ে একদিন নাকি যে অন্য দেশের ইনভেস্টররা যখন আসে তখন জাপানের সিইও রুমে টুমে হন্ডার, ও ট্রে নিয়ে একটু খাবার নিয়ে আসে এভাবে। আমাকে একটু আগে কফি দিল না একটা লোক, আপনারা খেয়াল করছেন? আমি বসছিলাম, আমাকে এক্সট্রা তেল দেওয়ার জন্য কফি টফি নিয়ে আসলো। এই কাজটা করানোর জন্য জাপানের মতো একটা উন্নত দেশের লোকজন 30 বছর ধরে চেষ্টা করতেছে যে এভাবে এসে একটা রোবট একটা কফি দিয়ে একটা স্মাইল দিবে। এই জিনিসটা এখনো করতে পারেনি। দ্যাটস ওয়াই আমি আপনি যে আমরা কিন্তু অটোমেটিক্যালি কাজগুলো করতে পারছি, আমি পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ মিলে এরকম একটা পিস তৈরি করতে পারেন, আমি আমার কথা বলছি না, মানে আপনাদের সবার মধ্যে এরকম একটা বডি নার্ভাস সিস্টেম এই জিনিসটা তৈরি করতে পারে নাই। সো এত কষ্ট করে যখন বানানো হয়েছে, অল অফ ইউ আর অ্যাকচুয়ালি মাল,
Every one of you is superstar. Every one of you is a superstar. Trust me. এই জিনিসটা অল এত এত ক্যাপাসিটি এত নলেজ সায়েন্স দিয়ে এখন পর্যন্ত সিমিলার আপনার আমার মতো একটা সিমিলার জিনিস বানাইতে পারে নাই. You have to first respect yourself. You have to respect yourself. আমাকে বানানো হয়েছে হাত পা দিয়ে এইভাবে. আপনারা আইসিইউ তে কে কে গেছেন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে হাসপাতালের আধা ঘন্টা দাঁড়ায় থাকলে বুঝবেন যে আপনি কতটা লাকি. আধা ঘন্টা চিল্লাইতেছে ক্যান্সারের পেশেন্ট যে আমাকে একটা মরফিন বা কিছু একটা দেন, বিকজ ও তো উপরে ব্যথা না, কাটলে তো বডির মধ্যে দেখা যায় রক্ত, ক্যান্সারের পেশেন্ট ভেতরে রগে রগে কোষে কোষে ব্যথা. আমি আপনি ম্যাক্সিমাম কি ব্যথা পাইছি, ছোটবেলায় রিক্সা থেকে পড়ে গেছি বা খেলতে গিয়ে বাড়ি খাইছি বা হাত ভাঙছি, এইটুকু ব্যাক্স ব্যথা ম্যাক্সিমাম. ওয়েন দ্য ক্যান্সার পেশেন্টস ইন দ্য টার্মিনাল ইলনেস যাদের, তারা কোষে কোষে ব্যথা পায়. এই মুহূর্তে আমরা এখানে বসে আছি চিল করতেছি, লাখ লাখ মানুষ ইজ ইন সিভিয়ার কন্ডিশনে আছে, রাইট? প্লিজ ফার্স্ট অফ অল লাভ ইউর সেলফ, দ্যাটস মাই ফার্স্ট রিকোয়েস্ট. আই লাভ মাই সেলফ, I love whatever I have. I love myself and I'm always grateful to my creator for this thing. Ei first feelings ta jokhon ashbe, jokhon apni chinta korben je ami ashole ekta kichu, why I am spending time thinking of all the other things and amake o kibhabe patta dilo, keno korlo na, ar box ta etotuk korchen. Ami shurute box er babota clear korchi. Ami ei tuk dara apnader ekhane bolte pari, ami ektu age apnader moto ekhane boshe ekhon apnader moto chinta kortechi, ektu pore ber hoye giye ajke goto 6 masher moddhe sobche boro disaster hoyeche amar career e. সকালবেলা বেশি সফট এক্সপোর্ট আমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে না, মানে আমার ক্যারিয়ার, শান্ত সাহেব জানেন, উনি জানতেন, উনি টেনশনে ছিলেন যে আমি আসতে পারবো. আমার ক্যারিয়ারের গত 6 মাসের মধ্যে সবচেয়ে বড় ডিজাস্টার হয়েছে, আমি হাসতেছি. আমার সারা চারটা মিটিং আছে, আপনারা দেখেন বের হয়ে গিয়ে আমি ওখানে গিয়ে জি জি থ্যাংক ইউ ট্রাই করছি. অ্যান্ড ইট ইনভলভস ভেরি হাই অফিসিয়ালস অফ, মানে একদম মিনিস্টার লেভেলের লোকজনের সাথে আমাদের মিটিং করতে হয়, আমি বলবো জি জি থ্যাংক ইউ. সো আমি ওনাকে কমিটমেন্ট করেছি আমার তিনটায় আসতে হবে, আমার মাঝখানে পৃথিবী উল্টায় গেছে, আমি কি ওনাকে বলবো না আমি পারবো না আমি চলে যাই? আপনাদেরকে তাকে বলছি সরি আমি দুঃখিত, আমার একটা সমস্যা হচ্ছে, আপনারা মাফ করে দেবেন, যাই. আই এম নট ডুইং দ্যাট বিকজ আই এম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড. আমার একটা কমিটমেন্ট আছে, আমি এখানে একভাবে চিন্তা করছি, এখান থেকে যখন বের হয়ে যাবো তখন আরেকটা চিন্তা করবো, আমি যখন রিক্সায় উঠবো তখন তার সাথে আরেকটা চিন্তা করবো, আমি যখন আমার ট্রফারের সাথে যাবো তখন তার মতো চিন্তা করবো. আমার হাজার হাজার বক্স থাকবে, আমি প্রতিটা বক্সের মতো চিন্তা করার ক্যাপাসিটি অর্জন করতে চাই. আই হ্যাভ হান্ড্রেডস অফ বক্সেস, আমি সবার মতো করে চিন্তা করবো. আমার অফিসের অ্যাকাউন্টেন্ট হইলে আমি তার মতো করে চিন্তা করার ক্যাপাসিটি চাই, আমার এমডি স্যার কিভাবে চিন্তা করে তার ক্যাপাসিটি চাই, আমার বাসার সামনে সবজিওয়ালা কিভাবে চিন্তা করে আমি তার মতো চিন্তা করতে চাই. এভরি সিঙ্গেল বডি, একজন নর্মালি মহিলা কিভাবে চিন্তা করে, পুরুষ কিভাবে চিন্তা করে, টিনেজার কিভাবে চিন্তা করে, ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট. আমাদের প্রত্যেকের ইস্যু হচ্ছে একটার মতো করে চিন্তা করি, বক্সটা ওইখানে একটা নিয়ে নিজের বক্সে নিয়ে নিয়ে ঘুরতেছি, ওই বক্সে সাথে আরেক বক্সে ধাক্কা লাগাই. ওয়ান, ব্যবসা করব নাকি চাকরি করব, দ্যাটস ওয়ান থিং, রাইট? আমাদের দেশে প্রচুর কনফিউশন আছে এবং শুরুতে আমরা ধরে নিচ্ছি চাকরির মধ্যে বাংলাদেশে শুধুমাত্র সরকারি চাকরি সবচেয়ে সম্মানজনক, সম্মান অটোমেটিক বানিয়ে নিছি, আমরা সিল বানিয়ে নিছি, এটাতে সম্মান হচ্ছে. সিরিয়াসলি আপনি ঠান্ডা চিন্তা করেন, কয়জন জেনুইনলি মিউনিসিপ্যালিটির যে ঝাড়ু দেয় তাদেরকে আসলে সম্মান করে, মিথ্যা কথা বলবেন না, কয়জন জেনুইনলি যে ঝাড়ু দিচ্ছে মিউনিসিপ্যালিটি সকালবেলা, রেসপেক্ট করি না. আমাদের মধ্যে রেসিজম আছে, একজন করে, আপনি করেন? শিওর? ওকে থ্যাংক ইউ. অবশ্যই অনেক দুর্বল ছিল, অবশ্যই করি, আত্মীয়লা বলেছি সরি, অত অন্য কারণে আমি দুষ্টামি করছি, জাস্ট টু ইউ সিরিয়াস হয়ে গেছে, ডোন্ট বি, ফিল ফ্রি, কি ভাই করি, আপনি অটোমেটিক, আপনি যদি করেন এটা আমরা টের পাইতাম, আপনি বলা মতো বলবেন, বস আমি করি, চোখ মুখ দেখে আমরা টের পাবো, বিকজ আমাদের পুরো সেন্স. আই লাভ দিস হিউম্যান বডি থিং, মানে এত সুন্দর করছে, অপটিক্যাল সায়েন্স সো বিউটিফুল, কাইনেটিক মোশনস, নার্ভাস সিস্টেম, প্রোগ্রামিং, এটার পর এটা করবো,